প্যান্ডেলের ভেতরে কিছু জায়গাতেও সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, এবং এই প্রথম আমি দেখলাম যে কোনো প্যান্ডেলে গোপ্রো লাগানো আছে। তো এবারে থিম ভিন্ন দৃষ্টিকোণ, অর্থাৎ ডিফারেন্ট ভিউ পয়েন্ট। তো সেই থিম নিয়ে এবছর বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের পুজো। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ভিডিও বুঝতেই পারছো অবভিয়াসলি পুজো ব্লগ, এবং আজকে চলে এসেছি বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব হরিদেবপুরে। প্রত্যেক বছরের মতো এবছরও তাদের থিম, তাদের ভাবনা চিন্তা সত্যি সবাইকে মোহিত করার জন্য যথেষ্ট। এবং এবছরের থিম যেটা দেখলাম দৃষ্টিকোণ, এবং থিম অবশ্যই দেখাবো। অবশ্যই ভেতর দিকে যাব এবং তোমাদের সাথে শেয়ার করব। চলো, যেরকম থিমের নাম দেওয়া হয়েছে ডিফারেন্ট ভিউ, অর্থাৎ ভিন্ন দৃষ্টিভঙ্গি, ঠিক সেই রকমভাবে ততটাই তাৎপর্যপূর্ণ এবছরের ক্লাবের পুজো মণ্ডপ, এবং তার সাথে সাথে যে থিমটা করা হয়েছে এবং যেগুলো ব্যবহার করা হয়েছে সেটা অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখছি চারিদিকটা কাঠের ফ্রেম, যেগুলো হয় কাঠের প্লাই দিয়ে পুরো ওয়ালটা চারিদিকে ভরা রয়েছে। মানে তুমি যদি দেখতে থাকো, এই যে পুরোটা কাঠের প্লাই দিয়ে ভরাট করা, ওদিক থেকে শুরু করে এদিকে পুরো পোর্শনটা পুরোটাই কাঠের প্লাই দিয়ে ভরা। এবং যদি মণ্ডপে ঢুকি, মণ্ডপের সামনেটা যদি বলি আমি, পুরোটা একটা আয়রনের স্ট্রাকচার এবং বিভিন্ন ধরনের ডিজাইন করা, যেটা থিমে বলা হয়েছে ডিফারেন্ট ভিউ। তো সেই অনুযায়ী প্রত্যেকটা ডিজাইন সত্যি আলাদা আলাদা করে বানানো। এই যে এটা যেমন একটা ডিজাইন, এটা লম্বাটে আয়রনেরই, আর সরু স্টিক করে লম্বা করে বানানো, এবং তারপরেই যদি আসি এখানে মোটা করে বানানো। তো ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের ডিফারেন্ট ডিফারেন্ট শেপ দেওয়া হয়েছে আয়রনের, যাতে দেখতেও সুন্দর লাগে এবং সত্যি আলাদা রকমের লাগে। প্যান্ডেলের ভেতরে কিছু জায়গাতেও সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, এবং এই প্রথম আমি দেখলাম যে কোনো প্যান্ডেলে গোপ্রো লাগানো আছে। তো এবার এই যে জিনিসগুলো দেখছি আমরা, প্রত্যেকটা জিনিসে আয়রন দিয়ে বানানো, এবং আয়রন প্লেট দিয়ে শেপ করে সুন্দর করে ডিজাইন করা। এবং যদি আমি মণ্ডপের ভেতর দিকটা দেখি, পুরো আয়রনের প্লেট, মানে আয়রন শিট যেটা আছে, আয়রন শিট দিয়ে সবটা বানানো, এবং এটা হিউজ আকৃতির, মানে সত্যি বিশাল একটা আকৃতির বানানো হয়েছে। এবং প্রতিমাটা যদি খুব ভুল না করে থাকি, প্রতিমার উপরের স্ট্রাকচারটাও আয়রন দিয়ে বানানো।
তো আজকে চলে এসেছি বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিকে। আর এবছর যা থিম দেখলাম এবং সেই থিমের উপর ভিত্তি করে এবং বাকি আমার একটা সদস্যকে পেয়ে গেছি, ওনার থেকে জেনে নেব থিমের বিষয় এবং পুরো পূজা মণ্ডপের বিষয়ে। নমস্কার, আমাদের এবছরের থিমের নাম ভিন্ন দৃষ্টিকোণ এবং এটা নর্মালয়তে সুশান্ত পালের তৈরি করা মণ্ডপ। তো আমাদের মণ্ডপটা নামেই আপনারা বুঝতে পারছেন যে এটা ভিন্ন দৃষ্টিকোণ। এটার ভাবনাটা একটু সাধারণ যে মণ্ডপ হয়ে থাকে পুজোর কালারফুল, সেই বিষয়টা এখানে নেই, এখানে কোনো রঙের ইউজ করা হয়নি। এবার ভাবনা হচ্ছে, দেখবেন আপনি কোনো একটা যদি জিনিস দেখেন তার পার্সপেক্টিভে আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে একরকম দেখেন, আমি আমার জায়গায় দাঁড়িয়ে একরকম দেখি। তো বিষয়টা হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে যেরকমভাবে দেখা হয় সেইটাকেই একটা 3D এবং 2D মাধ্যমে আমাদের মণ্ডপটাকে দেখানো হয়েছে। মণ্ডপটা এসে ঘুরে যান, ইনিশিয়ালি মনে হবে এটা একটা মানে কী তৈরি করেছে। যখন আপনি নর্মালি এটার ভাবনাটা জানতে পারবেন, সেখানে দেখানো হয়েছে যে আজকে যদি কোনো একটা মন্দির যদি আলটিমেটলি যদি পড়ে যায় তো তার ইয়েটা কী হবে, ইলিউশনটা কী হবে, তার ইলিউশনটা হবে আলটিমেটলি ওয়ালটা। আপনারা যে জায়গা দিয়ে হেঁটে যাবেন মনে হবে যে আপনি আসলে দেওয়াল দিয়ে হেঁটে যাচ্ছেন মন্দিরে। এবং এটা আমি বলবো কলকাতায় একটা এরকম মণ্ডপ হয়তো এর আগেও হয়নি, ভবিষ্যতে কী হবে সেটা তো বলা যায় না, কিন্তু এটা দেখলে আপনারা অন্তত আমি বলতে পারি যে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট একটা মণ্ডপ দেখতে পাবে। আর আরেকটা বিষয়, এখানে আরেকটা মাইথোলজিক্যাল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আপনি যদি এখান থেকে যাচ্ছেন মনে করুন আপনি ভগবানের কাছে, আমাদের নর্মালি ইয়ে থাকে যে ভগবানের কাছে পৌঁছানো, সেটা কি আমরা লাইফ ভোর পৌঁছতে পারি? যাই না, যেন মনে হয় লিনিয়ার চলছে তো চলছেই। তো এই বিষয়টাও এখানে মাইথোলজিক্যালি বোঝানো হয়েছে। তো আমাদের মণ্ডপটা আপনারা সবাই আসবেন, এটা আমি আমাদের ক্লাবের বিবেকানন্দ বা অ্যাথলেটিক ক্লাবের তরফ থেকে বলবো, এটাই আমাদের মণ্ডপের ভাবনা এবং এটাই আমাদের সৃষ্টি এবছরে। তো এই ছিল বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের ভাবনা এবং পুরো মণ্ডপ দর্শন। অবশ্যই তোমাদের আশা করব যে তোমাদের হয়তো ভালো লেগেছে, তো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে দিই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট পূজা মণ্ডপে, আজকের জন্য বিদায়।